This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. Shourab Sharashodi, tomar kache ashbo. Tomra naki andolon hijack kore niyecho. Srish bolchilo tara protom theke andolone chilo. Tomra naki dhukte daoni, jete daoni. Amader shonge Trinamool Congresser protinidhi royeche. Tara bolche shongkhalogu holo tader boktobbo media naki tule dhoreni. Tai Shourab. দেখুন আন্দোলন প্রথম দিন থেকে যেদিন থেকে আন্দোলন শুরু হয়েছে 10 তারিখ থেকে ওখানে আপনারা যেটা বললেন যে লম্বা সময় ধরে মিডিয়ার কভারেজ ছিল এমন কোনো অংশ যায়নি যে সময় ওখানে মিডিয়া ক্যামেরা ছিল না সেই মুহূর্তে যদি এই মুখগুলোকে কলেজে দেখা যায় তাহলে আমরা মেনে নেব যে ওদেরকে ওরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কিন্তু আন্দোলনে কি ওরা ছিল না আমি বলছি না ওরা আন্দোলনে ছিল প্রথম দিন থেকে ওরা আন্দোলনে ছিল আন্দোলনে থেকে ওরা কি করছিল আন্দোলনে থেকে প্রথম দিন যখন কলেজের মধ্যে একটা জিবি মিটিং করে কি করা হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল সেই রকম সময়ে ওরা বাইরে থেকে সেই জিবি মিটিং যে হলে হচ্ছিল তার লাইট বন্ধ করে দিয়ে সেখান থেকে বেরিয়েছে ওরা সাংবাদিক সম্মেলন করার চেষ্টা করে যেখানে ওরা বলে যে এই প্রিন্সিপাল যা করছেন যে প্রিন্সিপাল আজকে সিবিআই এর কাছে গ্রেফতার সন্দীপ ঘোষ যা করছেন তাকে ওরা সমর্থন করে আমি একটু আটকাচ্ছি আমি আরেকবার শোনার চেষ্টা করছি ওরা আন্দোলনে ছিল আমি বলছি ওদের আন্দোলনের ভূমিকা কি ছিল আন্দোলনে ছিল আন্দোলনে একাধিক ফোর্স একসঙ্গে থাকতে পারে তাদের মধ্যে কেউ জাস্টিস চাইতে পারে কেউ জাস্টিসের দাবিকে গুলিয়ে দিতে পারে আমি আর একটু স্পষ্টভাবে জিজ্ঞেস করছি ওরা আন্দোলনে ছিল আমি স্পষ্টভাবে বলতে চাইছি ওরা কলেজে ছিল জাস্টিসের দাবিতে আন্দোলনে ছিল না জাস্টিসের দাবিকে গুলিয়ে দেওয়ার জন্য ছিল সেটাই আমি ইলাবোরেট করতে চাইছি আসব তোমার কাছে ডেফিনেটলি আসব আন্দোলনে ছিল সৌরভ প্রথমে স্বীকার করেছে পরে অবশ্য উত্তরটা একটু অন্যরকম অবস্থায় গেছে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে জাস্টিসের আন্দোলন একদমই না প্রথম দিন থেকেই আমরা দিদি বিচার অভয়া বা তিলোত্তমার বিচারের জন্য আমরা এগিয়ে লেগে পড়েছিলাম ইনফ্যাক্ট আমরা প্রথম দিন যেটা করতে চেয়েছিলাম যে আমরা কোনো রাজনৈতিক রং বা কোনো বাইরের লোককে আমাদের কলেজে ঢুকতে দেব না কারণ আমরা জানি যে আজকে যদি কোনো রাজনৈতিক রং নিয়ে বা বাইরের লোক যদি কলেজে ঢোকে কোন লেভেলে এটা কেওস হতে পারে তো ওই জন্য আমরা আটকে ছিলাম গেটে বাইরের লোক জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন কোনো রাজনৈতিক দলের ছায়া আছে একদমই না আমরা সম্পূর্ণ অরাজনৈতিক এবং আমরা হয়তো এই জায়গায় আসতে আসতাম না যদি আমাদেরকে এই লেভেলের মেন্টাল এবং একটা ইমোশনাল টর্চার একটা আমাদের ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার জন্য যদি আমাদেরকে এই জায়গায় না ফেরানো হতো যদি রোগী পরিষেবা এরা চালু রেখে যদি আন্দোলন করতো তাহলে আজকের আমরা কিন্তু হয়তো জন্ম নিতাম না কিন্তু আমাদেরকে বাধ্য করে দেওয়া হলো আসবো প্লিজ একটুখানি উত্তর দিন সৌরভ আমার একটুখানি সৈকতের উত্তর নিতে হবে সৈকত শ্রীশ বলছে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া বা সংস্পর্শে একেবারেই নেই এবং প্রথম থেকেই তারা আন্দোলনে ছিল উল্টে আন্দোলন সৌরভরা নাকি হাইজ্যাক করে নিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে এবং তারা প্রথম থেকে এই আন্দোলনে নিজেদের অবস্থান স্পষ্ট রেখেছিল শ্রীশের বক্তব্য প্রথম দিন থেকে আরজি করে আন্দোলন আমরা যারা বাইরে থেকে সমর্থন জানিয়েছি প্রতিবাদী আন্দোলনে অংশগ্রহণ করেছি আমাদের চোখে আন্দোলন দুটো ভাবে বিভক্ত এক প্রথম আরজি করে যে মুভমেন্ট তৈরি হয় তাতে জাস্টিসের দাবিতে একটা আন্দোলন জুনিয়র ডাক্তারদের বর্তমান যে অর্গানাইজেশন যারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের লড়াই দীর্ঘদিন ধরে এবং তারা প্রতিবাদী আন্দোলন হিসেবে জনমানসে প্রভাব ফেলে এবং সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন তাদের প্রতি আস্থা প্রকাশ করে আর উল্টো দিকে আরেকটা অংশ ছিল যারা ডে ওয়ান থেকে সঞ্জয় সন্দীপ এদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল আরজি কর কর্তৃপক্ষ এমনকি MSBP এমনকি স্বাস্থ্য দপ্তর এমনকি রাজ্যের শাসক দল তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল আমি আপনাকে দুটো উদাহরণ দিতে পারি এক হচ্ছে যারা এখানে নতুন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন আপনি মুখের ছবিগুলো ভালোভাবে দেখবেন এরাই কুণালবাবুর সঙ্গে বসে মিটিং করেছেন এরাই আইনি সহায়তা পেয়েছেন TMCP নেতা প্রান্তিক চক্রবর্তীর কাছ থেকে এরাই তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল একের পর এক মুখপত্রের সঙ্গে দেখা করে এই অর্গানাইজেশনের ব্লুপ্রিন্ট তৈরি করেছেন এবং স্বাভাবিকভাবেই এটা দিনের আলোর মতন পরিষ্কার যারা আজকে এই কথা বলছে তারা যদি জাস্টিসের দাবিতে আন্দোলনে ডে ওয়ান থেকে থাকতো তাহলে তারা শাসক দলের নেতারা যারা প্রতিদিন এই জাস্টিস আন্দোলনকে ডাইভার্ট করবার চেষ্টা করেছেন যারা প্রতিদিন সন্দীপ ঘোষ অভিক বিরূপাক্ষ সঞ্জয়দের বাঁচানোর চেষ্টা করেছেন তাদের সঙ্গে বসে নতুন সংগঠন তৈরি করতেন না সেটা প্লিজ প্লিজ একটুখানি আটকাচ্ছি শুভেন্দু অধিকারী গতকাল ঠিক এই প্রসঙ্গ নিয়ে ঠিক কি বলেছিলেন শোনাবো তৃণমূল করিয়েছে এটা নিয়ে লুকানোর কিছু নেই সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো কিছু লুকানো থাকে না তৃণমূল পরিকল্পিতভাবে করিয়েছে কৃষাণু শুভেন্দু অধিকারী গতকালই বলেছিলেন তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে করিয়েছে আমাদের স্টুডিওতে CPI এর তরফ থেকে সৈকত গিরি রয়েছে এবং সৈকত তার বক্তব্যে একেবারে স্পষ্ট নাম ধরে ধরে বলে দিচ্ছে নতুন সংগঠন তৈরির পেছনে কারা কি বলবে না বৈঠক করলে তারা যদি তৃণমূল হয়ে যায় তাহলে এই যে ফোরামের ডাক্তার বাবুদের তো একাধিকবার CPM CPI দের সাথে সম্পৃক্ত হতে আমরা দেখেছি আমরা তো এক ভাষায় তৃণমূলকে থ্রেড দিতে দেখেছি
তাহলে তারা সিপিএম সিপিআই নয় কেন? আর বিজেপির পার্টি অফিসে তারা মিটিং করেছে, তাহলে তারা বিজেপি নয় কেন? যেই মাপকাঠিটা শুভেন্দু অধিকারী বা এখানে সৈকত দিচ্ছে, সেই মাপকাঠিটা ওদের বিরুদ্ধে কেন লাগু হয় না? সেই একই কাজ তো আমরা এই ফোরামের ডাক্তারবাবুদের দেখেছি সিপিএম সিপিআই বিজেপির নেতৃত্বের সাথে সম্পৃক্ত হতে। শিলতাহানির অভিযোগে অভিযুক্ত রাজ্যপালের সাথে গিয়ে তারা এই মর্মে তাদের তার হস্তক্ষেপ দাবি করতে। তাহলে এই কাজগুলো তো তাকে দেখেছি। কই রাজ্যপালের বিরুদ্ধে যে দুজন দিদি ভাই তারা যে জাস্টিসের জন্য লড়াই করছে, কই তাদের সম্পর্কে তো সহমর্মিতা পোষণ করতে দেখিনি? আরেকজন ডাক্তারবাবু আছে প্রসন্ন কুমার ভট্টাচার্য, আজকে যে অ্যাসোসিয়েশনের ডাক্তারবাবুরা যেটা বলছে, এই প্রসন্ন কুমার ভট্টাচার্য ডক্টর প্রসন্ন কুমার ভট্টাচার্যর কেসটা তো অনেক পুরনো কেস, 2014 সালের কেস, এটা কেন প্রথম দিন থেকে মিডিয়াতে আসেনি? ফোরামের ডাক্তারবাবুরা তার সাথে কি সম্পর্ক? এখন অ্যাসোসিয়েশনের ডাক্তারবাবুরা সেই প্রশ্ন করছে, মিডিয়াতে তো আসার কথা ছিল। দেখো, ক্রিটিসিজম সবাইকেই দিতে হবে, মিডিয়াকেও ক্রিটিসিজমের ঊর্ধ্বে কেউ নয়, মিডিয়াকেও তাদের ক্রিটিসিজমের পাট্টা নিতে হবে। আজকে যেই কথাটা সৈকত বা ফোরামের যিনি দাদাভাই এসছেন ডাক্তারবাবু, যে তিনি বললেন প্রথম দিন থেকেই এরা ছিলেন, এরা প্রেস কনফারেন্স তো করেছেন, সেই প্রেস কনফারেন্স আমরা বড় মিডিয়া হাউসগুলোতে দেখিনি কেন? এবং তোমার যে পরামর্শ মিডিয়ার প্রতি, সেই জায়গাটা অবশ্যই করে তোমার জায়গা থেকে, কিন্তু মিডিয়া কি করবে সেটা তো আমি নিশ্চয়ই, তুমিও সহমত হবে, এটা তো মিডিয়াই ঠিক করবে। কৃষাণু প্লিজ, আমরা একটু ঠিক করে নিই, সবাই মিলে সহমত গণতন্ত্র, সুতরাং একটু সৌরভের একটুখানি বিষয়টা জেনে নিই। সৌরভ, হাইজ্যাক করে নিচ্ছ, বারবার অভিযোগ হচ্ছে, সরাসরি অভিযোগ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের সংস্রব রয়েছে, কি বলবে? আমি যে লাইনে কথাটা বলছিলাম যে প্রথম দিন থেকে আমরা দেখেছি আমাদের জাস্টিসের দাবিতে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনকে ভেতর থেকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল। যে পয়েন্টটা শ্রীশ নিজে বলল, যখন কলেজের গেটে সেকেন্ড দিন যখন আন্দোলন তৈরি হচ্ছে, সে সময় অন্যান্য কলেজের জুনিয়র ডাক্তাররা কলেজে আসতে চেয়েছিলেন, তারা কেউ কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, তাদেরকে পুলিশ লাঠিপেটা করে, সেই সময় সেই পুলিশকে সহায়তা করতে, সেই পুলিশকে ইনস্টিগেট করতে দেখা গেছে আজকে এই জায়গায় যারা দাঁড়িয়ে আছে তাদেরকে। 14 তারিখ যখন আমাদের কলেজে ভাঙচুর হলো, তারপরে আমরা এখানে যাকে বসে থাকতে দেখেছি, সেই মিডিয়ার সামনে গিয়ে বলে যে এই যে 14 তারিখ কলেজে ভাঙচুর হলো, এটা নাকি প্রমাণ করে দেয় যে কলেজের বুকে যারা আন্দোলন চালাচ্ছে তাদের নেতৃত্ব ব্যর্থ। এইভাবে যারা একটা আন্দোলনের মধ্যে থেকে, যারা একটা আন্দোলন যখন ঘটছে সেই সময় সেই আন্দোলনের মধ্যে থেকে একটা কলেজের মধ্যে একটা অপপ্রচার করার চেষ্টা করে, আন্দোলনটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে, তাকে কখনোই মেনে নেওয়া। দ্বিতীয়ত, গণতান্ত্রিক পদ্ধতির যে কথাটা বললেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিশ্বাস করি বলেই আমরা বারবার জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে বলে এসেছি যে কোনো টাস্ক ফোর্সে আমাদের ইলেক্টেড মেম্বাররা থাকবেন, মানে কেবল আমাদের মধ্যে থেকে নয়, যে সমস্ত পিজিটিদের মধ্যে থেকে ইলেক্টেড মেম্বাররা থাকবেন। আজকে জেডিএ দাবি করছে তাদের পক্ষ থেকে মেম্বার দিতে হবে, অর্থাৎ কোনো ইলেকশন নয়, তারা একটা সংগঠন বানিয়ে, তারা নির্দিষ্ট জায়গা থেকে কিছু হরমোন পেয়ে একটা নির্দিষ্ট সংগঠন বানিয়ে তারা সেই সংগঠনটাকে দাঁড় করিয়ে ফেলেছে, অর্থাৎ সেখান থেকে কাউকে দিতে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে কাদের এই পেছনে কাদের সহায়তা আছে, সেটা খুব পরিষ্কার বোঝা যাবে যখন তাদের সাংবাদিক সম্মেলন চলছিল তখন ফেসবুকে কেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সাপোর্টারের অফিসিয়াল পেজ থেকে তাদের সাংবাদিক সম্মেলন লাইভ টেলিকাস্ট হচ্ছিল। খুব পরিষ্কার বোঝা যাবে গত কয়েকদিন ধরে আমরা শাসক দলের নেতাদেরকে যে সুরে কথা বলতে দেখেছি, আজকে আন্দোলন 70-75 দিন ধরে চলে আসার পরে তারপরে তাদেরকে সেই একই সুরে কথা বলতে। তৃতীয় কথা, তদন্ত প্রক্রিয়া নিয়ে ওরা ওদের ক্ষোভ জানাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে তদন্ত প্রক্রিয়ায় জুনিয়র ডক্টর ফ্রন্ট কিংবা অন্য কারুর কোনো রকম হাত ছিল না, বিভিন্ন যারা ওদের দ্বারা অত্যাচারিত হয়েছে, যারা ওদের দ্বারা লাঞ্ছিত হয়েছে বলে তাদের কাছে অভিযোগ ছিল, তারা সেই অভিযোগগুলো কলেজ কাউন্সিলের কাছে জমা দিয়েছে, কলেজ কাউন্সিল সেটার ভিত্তিতে তারা যা মনে করেন বিচার, তারা যা মনে করেন তদন্ত চালিয়েছেন, এবং সেই তদন্তের ভিত্তিতে একটা তদন্ত প্রক্রিয়া নিয়ে বলেন, ওদের সাসপেনশন নিয়ে বলেছে, এবং সেই তদন্তের ভিত্তিতে একটা ইন্টারিম রিপোর্ট তারা দিয়েছেন, এবং তারা যেখানে যেখানে সেটাকে ফরওয়ার্ড করা সেটা করেছেন। আমার বক্তব্য হচ্ছে যদি মনে হয়ে থাকে যে এভাবে তদন্ত করা সম্ভব নয়, তাহলে এই যে ঘটনাটা ঘটছে এটা দীর্ঘদিন ধরে পাবলিক ফোরামে ছিল, এখন একটা রাজ্যের মধ্যে একটা মেডিকেল কলেজ যেখানে এরকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে, সেখানে কিভাবে তদন্ত হবে, সেখানকার অন্য স্টুডেন্টরা কিভাবে সুবিচার পাবে, সেটা দেখার দায়িত্ব তো রাজ্য সরকারের, স্বাস্থ্য প্রশাসনের। তারা এতদিন ধরে যদি এটার আইনি কোনো ভিত্তি না থাকে তাহলে তারা সেটার জন্য কোনো বিকল্প কোনো ব্যবস্থা খুলে দেননি কেন? কেন এই ব্যবস্থাটার মধ্যে দিয়ে আমাদের ঘুরতে হলো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।